আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কোনো দলের সাথে বাংলাদেশের সম্পর্ক নয়, সম্পর্ক সরকারের সাথে। তাই সে দেশে কে ক্ষমতায় যাবে তা গুরুত্বপূর্ণ নয়। সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ভারতীয় জনগণ ভারতের ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সংবিধানে, সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাজনীতির ধারা চলতে থাকবে। কে এলো কে গেল এটা আমাদের বিষয়, আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সাথে, আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সাথে।